আসসালামু আলাইকুম। 2022 সালে ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ, তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে আগামী 25শে নভেম্বর থেকে। তো তোমাদের পরীক্ষা সংক্রান্ত আজকে 16ই নভেম্বর 2024 তোমাদের পরীক্ষা সংক্রান্ত তিনটি নোটিশ প্রকাশ করেছে। প্রথম নোটিশটি হচ্ছে তোমাদের পরীক্ষার 30 মিনিট সময় বর্ধিতকরণ করে দিয়েছে। এরপরের নোটিশটি হচ্ছে 2022 সালে ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার উত্তরপত্র, হাজিরাপত্র ও এমআর প্যাকেট বা ব্যান্ডের প্রস্তুতকরণ পেরোনো আনুষঙ্গিক নিয়মাবলী। এরপরে দেখতে পাচ্ছি যে 2022 সালে ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষা কেন্দ্রের প্রতি বিশেষ নির্দেশনাবলী। তো আমরা প্রথমে সেই নির্দেশনাবলী একটু দেখে নেব। এখানে লাস্টের দিকে একটি কথা বলা হয়েছে যে কোনো কারণে যদি তুমি যদি পরীক্ষায় অপরাধ করে থাকো, তাহলে তোমাকে কিন্তু পরীক্ষা বাতিল সহ সর্বোচ্চ 4 বছরে তুমি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। আমরা দেখতে পাচ্ছি যে শাস্তিমূলক ব্যবস্থা, পরীক্ষা সংক্রান্ত উল্লেখিত অপরাধের জন্য পরীক্ষা শৃঙ্খল কমিটি নিম্নবর্ণিত শাস্তির সুপারিশ করতে পারবে। আমরা দেখতে পাচ্ছি সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল। এরপরে দেখতে পাচ্ছি সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল সহ পরবর্তী 1 বছর পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। এরপরে দেখতে পাচ্ছি যে সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল সহ পরবর্তী 2 বছর পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন না। এরপরে দেখতে পাচ্ছি সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল সহ পরপর 3 বছর পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। এরপর দেখতে পাচ্ছি সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল সহ পরবর্তী 4 বছর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। তো এই অপরাধগুলো তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা কেন্দ্রে করা যাবে না। আমি কয়েকটি অপরাধের কথা বলে দিচ্ছি। অপরাধগুলো হচ্ছে যে পরীক্ষা কক্ষে একে অপরের সাথে যোগাযোগ কথাবার্তা বলা যাবে না, পরীক্ষা কক্ষে ধূমপান করা যাবে না, পরীক্ষা হলে মোবাইল ফোন বা ইলেকট্রনিক সামগ্রী বহন করা যাবে না, দূষণীয় বা অনুমোদিত কাগজপত্র সঙ্গে রাখা যাবে না, দূষণীয় বা অনুমোদিত কাগজপত্র হতে উত্তরপত্র লেখা যাবে না, উত্তরপত্রে উত্তর লেখা, প্রশ্নপত্রে লেখা উত্তর হতে উত্তরপত্র লেখা যাবে না, পরীক্ষার হলে মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক সামগ্রী ব্যবহার করে উত্তরপত্র লেখা যাবে না, পরীক্ষার কক্ষে নির্দিষ্ট স্থানে পরিবর্তে অবৈধভাবে অন্য স্থানে বসা আসন গ্রহণ করা যাবে না, ডেস্ক বেঞ্চ কাপড় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ব্ল্যাকবোর্ড কক্ষের দেওয়াল বা অন্য কিছুতে লেখা এবং সেখান থেকে উত্তরপত্র করা যাবে না। এরপর উত্তরপত্রে অস্বাভাবিক আপত্তিকর কিছু লেখা, অযৌক্তিক কোনো মন্তব্য করা অথবা উত্তরপত্রের মধ্যে টাকা রাখা, রোল নম্বর পরিবর্তন, পরস্পর রোল নম্বর বিনিময় করা, উত্তরপত্র একে অপরের সাথে বিনিময় করা বা পরিবর্তন করা যাবে না, মিথ্যা অজুহাত দেখিয়ে বিশেষ সুবিধা গ্রহণ করা যাবে না বা সুবিধা প্রদানও করা যাবে না। এরপর দেখতে পাচ্ছি মিথ্যা পরিচয় প্রদান করে অবৈধভাবে পরীক্ষা অংশগ্রহণ করা যাবে না, পরীক্ষার কক্ষ হতে উত্তরপত্র বাইরে পাচার করা যাবে না, বাইরে থেকে লেখা উত্তরপত্র প্রয়োজনীয় কক্ষে সংযোজন করা যাবে না, অর্থাৎ যে শিক্ষার্থী লিখবে তার সেই খাতার সাথে কিন্তু উত্তরপত্র সংযোজন করা যাবে না। আরও অনেক শাস্তি আছে, এগুলো শাস্তি তোমরা অবশ্যই এগুলো কাজ পরীক্ষা হলে কোনোভাবে করার চেষ্টা করবে না, তাহলে কিন্তু সর্বোচ্চ 4 বছরের পরীক্ষা দিতে পারবে না বা 4 বছরের পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। তো এই ছিল অপরাধমূলক কাজ। এরপরে নোটিশটা আমরা একটু দেখে নেব। নোটিশটা হচ্ছে যে যে পরীক্ষার হলে যে উত্তরপত্র এবং হাজিরাপত্র ব্যান্ডেল বা ওএমআর শিট প্রেরণ সংক্রান্ত এটি নিয়মাবলী, তোমাদের এটা দেখার প্রয়োজন নেই। তারপরে তোমাদের বলবো তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষার হলে নির্দিষ্ট যে ওএমআর শিট সেখানে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর তোমরা অবশ্যই অবশ্যই সুন্দরভাবে লেখার চেষ্টা করবে। এরপরে নোটিশটা হচ্ছে দেখতে পাচ্ছি যে তোমাদের পরীক্ষার 30 মিনিট বর্ধিতকরণ সময় বেঁধে দিয়েছে, অর্থাৎ তোমাদের পরীক্ষা যদি উত্তরপত্রে যদি 3 ঘন্টা থাকে তার সাথে আরও 30 মিনিট যোগ হয়, 3 ঘন্টা 30 মিনিট হবে, এবং উত্তরপত্রে যদি থাকে 3 ঘন্টা 30 মিনিট তার সাথে আরও 30 মিনিট যোগ হবে, টোটালি হবে 4 ঘন্টা। তো এটাই হলো 2022 সালে ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষার কিন্তু বিশেষ বিজ্ঞপ্তি। তো তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে আগামী 25শে নভেম্বর 2024 থেকে। তো তোমাদের পরীক্ষার যেগুলো সাজেশন ইনশাল্লাহ তৈরি হচ্ছে, তোমরা চাইলে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো। তো এই ছিল তোমাদের পরীক্ষা সংক্রান্ত নতুন কিছু নোটিশ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।